আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে ছদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দুই নেতাই দাবি করেন ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। কারাবন্দী নেতাদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, গ্রামে নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকা সহ দেশের সব মহানগরে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, একদফার আন্দোলন চলছে, চলবে। বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল বিএনপি জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করে একদফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। যে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে শেখ হাসিনা দমিয়ে রাখতে পারবে না। জনগণের বিজয় সুনিশ্চিত। রিজভী আরও বলেন, আগামী শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত পালন করা হবে। এছাড়া আগামী শনিবার সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং সহ অন্যান্যরা। মাজহারুল আলম, ইত্তেফাক।